হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব সেকেন্ড ফেজ অ্যাডমিশনে বিভিন্ন কলেজগুলোতে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে, অর্থাৎ যে পছন্দ মতো সাবজেক্ট নিয়ে পছন্দ মতো কলেজে তুমি অ্যাডমিশন নেবে সেই সাবজেক্টে বা সেই কলেজে আদৌ কতগুলো করে সিট সংখ্যা রয়েছে তা এক ক্লিকেই জেনে নাও আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি সকলের জন্য ইম্পর্টেন্ট, সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থাকো। আমি প্রথমেই একটি কথা বলে রাখি, এই সেকেন্ড ফেজ অ্যাডমিশনে কারা কারা আবেদন করতে পারবে তা নিয়ে অলরেডি একটি প্রিভিয়াস ভিডিওতে বলেছি। যদি তুমি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নাও, এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম। তো চলো এবার জেনে নিই কীভাবে তুমি তোমার পছন্দ মতো কলেজের প্রিফারেন্স লিস্ট সাজাবে। তুমি তোমার মোবাইলেই wbcap.in সার্চ করে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ সেখানে চলে আসো। এখানে আসলেই একদম শেষের দিকে চলে আসবে। আসতে গেলে তুমি তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজগুলো দেখতে পাবে বা সেই কলেজে কোন সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো দেখতে পাবে। তো চলো আমি একটি ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন কলেজের কতগুলো করে সিট সংখ্যা আছে এখনও বেঁচে সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো সিলেক্ট ডিস্ট্রিক্ট বলে অপশন রয়েছে, জাস্ট তুমি এখানে ক্লিক করলে একটা ড্রপ ডাউন মেনু আসবে, সেখান থেকে তুমি তোমার ডিস্ট্রিক্টের নামটা চুজ করে নাও। যেমন আমি এখানে মালদা ডিস্ট্রিক্ট চুজ করলাম। তারপরে দেখো লেখা রয়েছে সিলেক্ট প্রোগ্রাম, এখানেও ক্লিক করতে গেলে মালদা ডিস্ট্রিক্টে কোন কোন সাবজেক্ট পড়ানো হয় সেই বিষয়গুলো শো হবে। যেমন ফোর ইয়ার বিএ অনার্স, অনার্স উইথ রিসার্চ, বিকম, বিএসসি, ফোর এবং থ্রি ইয়ার বিএ বিএসসি বিকম ভোকেশনাল কোর্স এবং বিসিএ। তো চলো আমি একটি সাবজেক্ট নিয়ে দেখাচ্ছি, যেমন ফোর ইয়ার বিএ অনার্স, অনার্স উইথ রিসার্চে ক্লিক করলাম। এইবার নিচে মালদা ডিস্ট্রিক্টে যতগুলো কলেজ রয়েছে সমস্ত কলেজের নাম শো হচ্ছে। তো আমি এখানে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে মালদা কলেজের অন্যতম কলেজ মালদা কলেজ চুজ করলাম। তারপরে সার্চ বাটনে ক্লিক করলে মালদা কলেজে কোন কোন সাবজেক্ট রয়েছে সেগুলো শো হয়ে যাবে এবং পাশাপাশি সেই সাবজেক্টের আন্ডারে কতগুলো করে সিট ভ্যাকেন্ট রয়েছে সেটাও শো হয়ে যাবে। দেখো সার্চে ক্লিক করাতে এখানে অনেকগুলো সাবজেক্ট ওয়াইজ সিট সংখ্যা শো হচ্ছে। যেমন প্রথমেই দেখাচ্ছে অ্যারাবিক সাবজেক্ট, ফোর ইয়ার বিএ অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ অ্যারাবিক সাবজেক্ট, যেখানে 57 সিট সংখ্যা এখনও রয়েছে। কীরকমভাবে কোন ক্যাটাগরিতে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ ডিসকাস করা রয়েছে। ভ্যাকেন্ট সিট, যেমন ইডব্লু 8, ও এ 1, ও এ পিডব্লিউডি 1, ও বি এসসি 17, এই করে পুরো ভ্যাকেন্ট লিস্টটা দেওয়া রয়েছে। এরপরে তুমি যদি বাংলাতে অ্যাপ্লাই করতে চাও তাহলে দেখে নাও বাংলাতে এখনও 112খানা সিট ভ্যাকেন্ট রয়েছে এবং ভ্যাকেন্টের যে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। একই রকমভাবে বিভিন্ন সাবজেক্ট, যেমন ইকোনমিক্সে 79টা সিট ফাঁকা রয়েছে, এডুকেশন সাবজেক্টে টোটাল 70 সিট ফাঁকা রয়েছে। তো এইরকমই যে কোনো কলেজের ভ্যাকেন্ট লিস্ট তুমি সহজেই চেক করতে পারবে। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওতে কিভাবে তুমি তোমার কলেজের ভ্যাকেন্ট লিস্ট চেক করতে পারবে বা ভ্যাকেন্ট সিট চেক করতে পারবে সেটা আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করো, প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে সকলে একই রকমভাবে তোমার মতো সহায়তা পায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।